নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর। বাড়ি ফিরে স্ত্রীকে অশালীন অবস্থায় দেখে ক্ষোভে ফেটে পড়েন স্বামী। ঘরে থাকা সকলকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ আনলেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শেহারা বাজার চন্দ্রপল্লী এলাকায়। স্বামী প্রসেনজিৎ কুণ্ডুর অভিযোগ, স্ত্রী নিজের ঘরেই মধুচক্রের আসর বসিয়েছেন। সোমবার রাত্রি 8টা নাগাদ দু তিনজনকে একসাথে বাড়িতে ডেকে আনেন স্ত্রী। এরপর সেখানে মধুচক্র চলে। ভোর 4টার সময় ট্রেন ধরে আবারও ফিরে যায় ওই যুবকরা। স্বামী প্রসেনজিৎ কুণ্ডু বাড়িতে ফিরলে তিনি নিজের স্ত্রীর সঙ্গে বাকিদের অশালীন অবস্থায় দেখে ফেলেন। বিষয়টি পাড়া প্রতিবেশীদেরও নজরে আসে। মধুচক্রের আসর হাতে না হাতে ধরে ফেলার পর স্থানীয় পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয়। যদিও অভিযুক্ত মহিলার দাবি, তার বাড়িতে যারা আসেন তারা সম্পর্কে নাকি ভাই এবং ভাইয়ের বন্ধু। অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর দাবি মানতে নারাজ তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু। তিনি বলেন, স্ত্রীর সকল আত্মীয় স্বজনদের আমি চিনি, আত্মীয়রা রাত্রিবেলা এসে ভোরবেলায় বাড়ি ফিরে যায় না। মহিলার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু জানান, পূর্বে স্ত্রীর মধুচক্র চালানোর প্রতিবাদ করায় তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে উপযুক্ত প্রমাণের অভাবে সেই সময় কিছুই করা যায়নি। আমি এই ঘরে ভাড়া আছি জুলাই মাসের 7 তারিখে, তার আগে আমার ঘরে আগুন লাগাইছিল, পুলিশকে বলেছিলাম, পুলিশ বলছে না প্রমাণ কি। মানে হচ্ছে সব সময় পুলিশের কাছে যাচ্ছি কিন্তু পুলিশের কাছে কোনো মানে হচ্ছে বিচার পাইনি কোনোদিন। আজকে ওই যে 3টে ছেলেকে মানে হচ্ছে কালকে মদ খাইয়ে পাড়ার লোক সবাই বলছে যে মদ খাইয়ে ডুবাইছে। সকালবেলা 9টা 10টার সময় আসি, এসে দেখি যে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে মধুচক্র করছিল। তাহলে কি করে ভাই হয় স্যার? একটা ভাই হলে কোনোদিন মধুচক্র করে, আর আমার 5 বছর বিয়ে হয়েছে, তাহলে আমি কি ওদের আত্মীয়দিকে চিনবো না? জানা গিয়েছে স্ত্রীর সঙ্গে প্রসেনজিতের 5 বছরের বিবাহিত জীবন, তাদের এক পুত্র সন্তানও রয়েছে। এই ঘটনায় হতবম্ব এলাকার বাসিন্দারা। এদিন ঘটনার পর খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে আসে খণ্ডঘোষ থানা ও শেহারা বাজার ফাঁড়ির পুলিশ। মহিলা সহ ওই বাড়িতে আটকে থাকা 3 জনকে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, পূর্ব বর্ধমান। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।